হ্যালো, হাউ আর ইউ? আমি আবার চলে আসলাম পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি। গতির এখানে আমি কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বই থেকে বেছে বেছে প্রশ্নগুলো দিয়েছি, আশা করি তোমরা খুব উপকৃত হবে যদি প্রশ্নগুলো পড়ো। আমার এই ভিডিওতে আরেকটা উপকার পাবে, সেটা হচ্ছে প্রশ্নগুলোর পৃষ্ঠা নাম্বার কত, বইয়ের কত নম্বর পৃষ্ঠায় প্রশ্নগুলো আছে সেগুলো উল্লেখ করা আছে, এবং কোন বোর্ডে কোন সালে প্রশ্নগুলো আসছে সেগুলো উল্লেখ করা আছে। সুতরাং তোমরা বাসায় বসে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবা, এবং এই প্রশ্নগুলির উত্তর আমিও ব্যাখ্যা করব, সেটা সরাসরি বোর্ডে তোমাদের সাথে ভিডিওতে। সেজন্য কিছুদিন সময় লাগবে আমার, আজকে এই প্রশ্নগুলোই তোমাদের জন্য দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে গতি। গতির জন্য প্রথম প্রশ্ন হচ্ছে প্রসঙ্গ কাঠামো কাকে বলে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্থিতি কি, গতি কি, 3 নম্বর প্রশ্ন হচ্ছে পরম স্থিতি কি, পরম গতি কি, 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো স্থিতি বা কোনো গতি পরম নয় ব্যাখ্যা করো, 5 নম্বর প্রশ্ন হচ্ছে চলন্ত বাস হতে বাইরের গাছগুলো কি গতিশীল বলে মনে হয় কেন ব্যাখ্যা করো, যশোর বোর্ড 2017 সালে আসছে এটা, 6 নম্বর প্রশ্ন হচ্ছে চলন গতি কি, চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, তারপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে, সরল দোলকের গতি পর্যায়বৃত্ত গতি কেন ব্যাখ্যা করো। বইয়ে 28টা প্রশ্নটার উত্তর ভালোভাবে দেওয়া আছে। তারপরে প্রশ্ন হচ্ছে 8 নম্বর ঘূর্ণন গতি ও পর্যায়বৃত্ত গতির মধ্যে পার্থক্য, বই 28 পৃষ্ঠায় দেওয়া আছে এটা, 9 নম্বর প্রশ্ন সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি নয় ব্যাখ্যা করো, 10 নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলে ঘূর্ণন গতি নয় ব্যাখ্যা করো, এটা বই 27 পৃষ্ঠায় আছে, স্পন্দন গতি কি, চট্টগ্রাম বোর্ডে 2019 সালে প্রশ্নটা আসছে, কম্পনশীল সুরসলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে সরোদোলকের গতি স্পন্দন গতি কেন, 13 নম্বর প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত গতি ও স্পন্দন গতির মধ্যে পার্থক্য, 14 নম্বর প্রশ্ন হচ্ছে রাশি কি, স্কেলার ও ভেক্টর রাশির সংজ্ঞা চাইছে, বই 29 পৃষ্ঠায় প্রশ্নটার উত্তর আছে, 15 নম্বর হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, এটা সব থেকে ভালো পাবা এসএসসি ফিজিক্স বইতে, 16 নম্বর প্রশ্ন হচ্ছে সরণ কি, অনেক বোর্ডে আসছে, সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না ব্যাখ্যা করো, বই 31 পৃষ্ঠায় সুন্দর করে উত্তর দেওয়া আছে প্রশ্নটার, 17 নম্বর প্রশ্ন হচ্ছে দূরত্ব অতিক্রম করার সত্ত্বেও কিভাবে সরণ শূন্য হতে পারে ব্যাখ্যা করো, 18 নম্বর দ্রুতি কি, গড় দ্রুতি ও তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, 19 নম্বর প্রশ্ন হচ্ছে বেগ কি, বেগের একক আর মাত্রা সমীকরণ নির্ণয় করো, 20 নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণনজনিত বেগ একটি অসমবেগ বিশ্লেষণ করো, 21 নম্বর প্রশ্ন হচ্ছে বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য, 22 নম্বর সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে ব্যাখ্যা করো, ঢাকার বোর্ড 2019 সালে প্রশ্নটা আসছে, 23 নম্বর প্রশ্ন হচ্ছে দূরত্ব ও সময় লেখচিত্র ব্যাখ্যা করতে বলছে, বই 40-41 পৃষ্ঠায় প্রশ্নের উত্তর আছে, 24 নম্বর প্রশ্ন হচ্ছে ত্বরণ ও মন্দন কি, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, 25 নম্বর প্রশ্ন হচ্ছে ত্বরণে একক ও মাত্রা সমীকরণ নির্ণয় করো, 26 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বস্তুর ত্বরণ 10 মিটার/সেকেন্ড স্কয়ার পূর্ব দিকে বলতে কি বোঝো, বরিশাল বোর্ড 2015 সালে প্রশ্নটা আসছে, 27 নম্বর প্রশ্ন হচ্ছে সুষম ত্বরণ কাকে বলে, উদাহরণ সহ লেখো, বই 35 পৃষ্ঠায় আছে, দিনাজপুর আর বরিশাল বোর্ড 2019 সালে প্রশ্নটা আসছে, 28 নম্বর প্রশ্ন হচ্ছে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না ব্যাখ্যা করতে বলছে, ঢাকা বোর্ড 2015 সালে প্রশ্নটা আসছে, 29 নম্বর প্রশ্ন হচ্ছে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন ব্যাখ্যা করো, সিলেট বোর্ড 2017 সালে প্রশ্নটা আসছে, 30 নম্বর প্রশ্ন হচ্ছে বেগ সময় লেখচিত্র ব্যাখ্যা করতে বলছে, বইতে 42-43 পৃষ্ঠায় প্রশ্নটা আছে, 31 নম্বর প্রশ্ন বেগ সময় লেখে সুষম বেগের লেখ কেমন হতে পারে, সেটা দিনাজপুর বোর্ড 2017 সালে প্রশ্নটা আসছে, বইতে পাবা, পরন্ত বস্তুর সূত্র আসছে অনেক বোর্ডে আসছে, বইতে 39-40 পৃষ্ঠার প্রশ্নটা পাবা, 33 নম্বর প্রশ্ন হচ্ছে একই উচ্চতার ছাদ থেকে ফেলে দেওয়া একই ভরের একটি খোলা কাগজ তুলনায় একটি মোচড়ানো কাগজ ভূমিতে আগে পৌঁছায় কেন, ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্নটা আসছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক, তারপরে গতির যে 4টা সমীকরণ সেগুলো প্রমাণ করতে বলা হয়েছে, 35 নম্বর প্রশ্ন হচ্ছে গতির সমীকরণের সাথে গ্যালিলিওর দ্বিতীয় তৃতীয় সূত্রের সামঞ্জস্য দেখাও, আমি অন্য একটা ভিডিওতে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই যে মোট 35টা প্রশ্ন তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো পড়লে এই অধ্যায়ের বাইরে আর কোনো প্রশ্ন পড়া লাগবে না তোমাদের। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।